থেকে আসছে বাড়িতে, কতক্ষণ লোক আসছে আমার ভাষণ গেছে গেছে তো কত কে যেন বসে না আমার ভাষণ নাকি এই বাড়িতে থাকে না আলাদা বাড়ি মানে আমরা হচ্ছে মানে এখানেই তো একদিন থেকে ছিলাম, তো এখন চিন্তা ভাবনা করতেছি যে একটা মানে বাড়ি ছিল একটু বাড়ি করার চিন্তা ভাবনা, আসলে তিনতলা তো চিন্তা ভাবনা না একটু মজবুতরে একতলায় করবো, ওটা আর কি যে সিঁড়ি দিছে তো সিঁড়ি দিলে ফাউন্ডেশন তিনতলা আমি বুঝি না ফাউন্ডেশন দিছে। আচ্ছা আপনার এই বাড়ি করতে কি আপনার বাবা বাসার থেকে কোনো হেল্প দিচ্ছে আপনাকে? হ্যাঁ আপনার বাবার বাসার থেকে কোনো টাকা পয়সা হেল্প পাচ্ছেন? আপনাদের সাথে আমাদের পারিবারিক দেখতে পারেন মানে আমাদের কিছু জমি বন্ধক নেওয়া ছিল, ওরা আবার পাল্টা বন্ধক রাখছে। তারপরে এখান থেকে হচ্ছে উঠাইছি জমি বন্ধক রাখছি, এগুলা নিয়ে আর কি শুরু করছি যে কতদিনে আর কি শেষ করতে পারি, শুরু করলাম কিন্তু শেষটা কতদিনে করতে পারবো সেটা বলতে পারবো না। আমি এনার সাথে একটু কথা বলি ভাই, আপনার স্বামীর আপনি বললেন বেসিক স্যালারি 30,000 টাকা, তারপরে আপনার স্বামী ওখান থেকে কি ঔষধ এখানে নিয়ে আসি কোনো বিক্রি করে? আমাদের কাছে যেটা ইনফরমেশন মূলত ইনফরমেশন, আপনার স্বামী মাদক ব্যবসার সাথে জড়িত, ইয়াবা যেটা কুতুবদিয়া থেকে নিয়ে এসে এখানে সে বিক্রি করে। আমি আপনাকে একটা কথা বলি, বলেন যে আপনারা ওখানে খোঁজ নিতে পারেন, আমরা তো সবখানেই খোঁজ নেব বাবা। হ্যাঁ আমরা এখানেও খোঁজ নেব, আপনার বাবার বাসায় খোঁজ নেব। এই প্রশ্নটা আপনি আমাদের করতে পারেন, আপনাকে কে দিল? এই প্রশ্নটা তো আপনি আমাদের করতে পারেন না, এটা কে দিল এটা আপনাদেরকে বলতে হবে। তো অবশ্যই আমি আমার হাজবেন্ডের নামে মিথ্যা একটা কথা বলে এটা আমি কিভাবে ইয়া করব? না আপনি শুনে কখন নিতে পারেন না, আমরা তো বলি নাই যে পরে আমাদের কাছে অভিযোগ আছে ঠিক কিনা সেটা আপনি বলবেন। হ্যাঁ আপনি বলুন করেন, আমরা কিন্তু ওই রাস্তা তো শুনছি, আমরা জানি আপনারা সব থেকে আমরা তথ্য দিচ্ছি আমাদের পরিবারে, অনেক কুটিপতি লোক, তো উনি মাঝে মধ্যে ওই বাসায় কিন্তু আমার তিনতলার উপরে একটা ইয়ে আছে ফ্ল্যাট আছে, ওখানে কিন্তু হচ্ছে এমনিতেই নেশা করতো,
তারপরে ওনাকে ধরে নিয়ে গেছে, কিন্তু ওনাকে ধরছে ওখানকার লোক। কিন্তু আমাদের যে ফার্মাসিউটিক্যালে যেগুলো ওখানে সেলে আছে এদেরকে কিন্তু এদের নামে কোনো রিপোর্ট নাই, কোনো ইয়া নেই। সবসময় ওই বাসায় ওই উনি উনি ইয়া করাতে নেশাটা করাতে সবসময় ওই বাসায়। এখনও আছে ওই বাসায়? হ্যাঁ এখনও ওই বাসায় আছে চট্টগ্রামে। হ্যাঁ হ্যাঁ সবসময় ওখানে কিন্তু দেখবেন যে হচ্ছে পুলিশরা যাতায়াত করে ওনার খোঁজ খবর নেওয়ার জন্য। আমি বলি আপনার ওনারা যে বাসায় থাকতো ওই বাসায় কয়েকবার পুলিশ রেড দিয়েছে। কোথায়? যে বাসায় হাজবেন্ড সহ থাকে যে বাসার মালিক, সে মালিক এদের কারণে মালিককে ধরছিল না। এক বউ ছোট বউ মানে নিজের দেখাতো বউ, আর বড় বউ হচ্ছে আপনার ইয়া মানে একটু দূরে বিয়ে করছে। তো ছোট বউ বড় বউ আসাতে ছোট বউটাতে হচ্ছে মানে ওই বাসা থেকে চলে গেছে। ছোট বউ আবার অনেক অবস্থা, ওই বাড়িটাতে ওই ছোট বউরও মানে অনেকে আছে, বাবার লেনদেন আছে। ওখানে আপনার জুতার দোকান থেকে শুরু করে ওখানে 6 বছর থেকে আছে। আপনার স্বামী তো এর আগে পীরগঞ্জে রিপ্রেজেন্টেটিভ শিক্ষক হিসেবে শিক্ষকতা করছে তাই না? কোথায়? এখানে শিক্ষকতা করছে না? কারণ ভুল তথ্য দিলে হয়তো আমরা পরে দেখা করলো যে আপনাদের সঙ্গে দেখা করলাম যে কেন আপনারা এই ভুল তথ্য দিলেন। এখানে আসছেন যারা আপনাকে বলছে যে আমার হাজবেন্ড ইয়া বা বিভিন্ন মাদক দ্রব্য ওখান থেকে নিয়ে এসে এখানে বিক্রি করে, 60 লাখ টাকা আমার ব্যাংক ব্যালেন্স। আপনি এখানে বসে আছেন, এখান থেকে হচ্ছে আপনি খোঁজ নিতে পারেন। আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে পারি, আমি আমার অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে পারি, আপনি সব খোঁজ খবর নিতে পারেন। আর ওখানে যেখানে আছে আপনার ওখানে গিয়ে খোঁজ নেবেন আমার হাজবেন্ড সম্পর্কে। যদি কোনো কিছুর সঙ্গে জড়িত থাকে তাহলে আপনারা আমার হাজবেন্ড সম্পর্কে যা ইয়া করবেন আমি সেটা মানতে বাধ্য। কিন্তু আমরা তো কথা বলার পর আপনাকে একটা ঠিকানা দিয়ে দেবো। আপনি ওখানে ওই ভোটার আইডি কার্ড বা আপনাদের যদি ইচ্ছা থাকে কার্ড দিয়ে বা দিয়ে পাঠাবেন। আপনারা যাচাই বাছাই করার আগে তবে এটা আপনাদের কাছে আমি অনুরোধ করব যে যে এই তথ্যটা আপনাদের অভিযোগটা দিছে অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে অবশ্যই এই অভিযোগকারীকে নাম আপনাদের বলতে হবে। ওটা যখন ডাকব আমরা জানতে তখন বলবো আমরা। আপনারা যদি প্রয়োজন মনে করেন যে আপনাদেরকে ওখানে কুতুব দিয়ে নিয়ে যেয়ে হচ্ছে আপনাদেরকে আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে যেতে ওখানে রাজি আছি। কারণ আমার হাজবেন্ড সম্পর্কে যে মিথ্যা তথ্য এতটুকু মিথ্যা সত্যি সত্য হলে আপনারা সত্য ইয়া করতে পারেন, কিন্তু যেটা মিথ্যা সেটা এটা আমি কখনো হতে দিব না। আপনার স্বামী যে চক্রটার সাথে জড়িত আপনার অফিসের ওই বস আর আপনার স্বামী দুজনকার বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ। আপনি যে বসের কথা বলতেছেন এই বস আর আপনার স্বামী দুজনকার বিরুদ্ধেই কিন্তু আমাদের কাছে অভিযোগ, ঠিক আছে? খালি যে আপনার স্বামীর বিরুদ্ধে তা নয়, দুজনকার বিরুদ্ধেই। আপনার যদি হচ্ছে অফিস থেকে ওখান থেকে অভিযোগ করে থাকে অবশ্যই তাদেরকে ওখানে যাচাই বাছাই করতে হবে। ওরা তো আমাদেরকে জানাইছে যে দেখেন আমরা ফ্যামিলি দিক থেকে কেমন, আমরা একটু এখানকার যেটা রিপোর্ট করব
আপনার তো সবকিছু জানি, আপনার নাম কল্পনা, আপনার বাবার নাম আনুরুল, আপনার মোবাইল নাম্বার, আপনার বাবার মোবাইল নাম্বার সব কিছু জানি। প্রশ্নটা আপনি ডিজিটাল যুগে যদি এই কথাটা বলেন, শিক্ষিত লোক হয়ে আপনাকে আমি একটা বলি, আপনি দেখেন তো এটা আপনার বাবার নাম্বার আনারুল হক 01737 144520, এটা আমার বাবার নাম্বার না, আপনার নাম্বার, আপনার নাম্বার হলো 01738457137, এটা আপনার নাম্বার না, আমরা তো সব ইনফরমেশন নিয়ে আসছি। আমরা তো আর আপনারা, হ্যাঁ আপনারা সত্যতা অবশ্যই যাচাই করবেন, কারণ আপনাদের কাছে সত্যতা মিডিয়া কাজ হচ্ছে সত্য সত্য কিছু। আপনি এখন কোথায়, কোন ব্যাংকে এখন আপনার? আমার হচ্ছে ওর সিটি ব্যাংকে অ্যাকাউন্ট, আর আমার হচ্ছে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট। এখান থেকে আমার অ্যাকাউন্টে টাকা আর কি পাঠা, এখান থেকে আমি উঠা এই কাজ করতেছি। আমার সোনালী নাম্বারে ফিক্স গেছে স্যার। জি জি জি, একটু আপনি প্লিজ আপনার অ্যাকাউন্ট নাম্বার একটু দুজন করে নেন ভাই, দুজন করে নেন, দুটার স্টেটমেন্ট দেখলেই বোঝা যাবে। আরে ভাই মেসেজ কেন, আপনি এখানে নেন তো, আপনার কাছে তো একটু স্লিপ আছে, একটু মানে দিলে আমি শুধু লিখে দিই, স্টেটমেন্ট দেখলেই তো হচ্ছে। আপনি আপনি যেমন আমাদের কেউ না, যেনারা আমাদের কাছে অভিযোগ করছে তারাও কিন্তু আমাদের কেউ না। আমাদের কাজ কি, সাংবাদিকের কাজ কি, উভয় তথ্য আপনাদের মান সম্মান যেত, আপনারা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতেন, নিতেন কিনা একটু পরে কথা বলবো আমরা, ইয়ে করে তারপর।